পাঠ করছি শর্মিষ্ঠা ঘোষ ব্যানার্জির লেখা গল্প মৌরির বর দুদাদার বিয়ে হয়ে গেল পরপর এবার মৌরির বিয়ের কথা চলছে বাড়িতে যদিও মৌরির বাবা হৃদয়বাবু সহজে যেরকম সেরকম বিয়ে দিতে একদমই ইচ্ছুক নন না হলে এতদিনে কবে বিয়ে হয়ে যেত মৌরির কম পাত্রপক্ষ তো এলো না দেখতে বয়সও তো এই শ্রাবণে আঠাশ বছর হলো আর মৌরি পাত্রী হিসেবেও বেশ ভালোই দেখতেও সুন্দর আচার ব্যবহার সুন্দর সদালাপি আবার তার উপর মৌরী একজন চাকুরিজীবী তাই বিয়ের বাজারে তার দরও বড় কম নয় হৃদয়বাবুর পছন্দের তালিকায় প্রথমেই আছে সরকারি চাকুরে জামাই দ্বিতীয় নম্বরে মেয়ের কর্মস্থলের পাশেই হতে হবে জামাইয়ের কর্মস্থল নইলে মেয়ে চাকরি বজায় রাখা দুষ্কর অনেক খুঁজে পেতে সরকারি চাকুরে জামাই পাওয়া গেল কিন্তু তার কর্মস্থল মেয়ের থেকে অনেক দূরে মাসে একবার যদি দুজনে দেখার সাক্ষাৎ হয় এই ঢের দাবি দেওয়া কিছু নেই তবে মাঝে মাঝে গ্রামের শ্বশুর শাশুড়ি দেওন ননদ ভরা শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে তাই সই বিয়ে তো দিতে হবে মেয়েকে এই ভেবেই সম্মত হন হৃদয়বাবু বিয়ের আগে দেখতে এসে পাত্র মৈনাকে একটু কথা বলল না মৌরির সাথে মাথা নিচু করে বসে রইল মৌরির একটু ইচ্ছে ছিল আলাপ করার এমনিতেই সদালাপি বলে অফিসেও সুখ্যাতি আছে প্রথম হবে রেজিস্ট্রি তারপরে হবে সামাজিক বিয়ে রেজিস্ট্রির দিন বরকে দেখে মন খারাপ হয়ে যায় মৌরির দেখতে শুনতে ভালোই কিন্তু মুখে যেন পাঁটা তিন নিজের বৌদি তুতো বৌদিরা মিলে নানা রকম রসিকতা করে চলেছে কিন্তু বর মৈনাকের মুখে যেন সাড়া নেই মৌরু নিজেও ভীষণ ভালোবাসে ইয়ারকি ফাজলামি করতে কি আর করে মৌরি সব নতুন বর তো এক হয় না তার ভালোই তাই এ নিয়ে ভেবে আর মন খারাপ করে না রেজিস্ট্রি খাম সুগন্ধ মেখে পিয়ন কাকুর মারফত তার কাছে এসে পৌঁছবে সে খুব উপভোগ করবে সেই চিঠির প্রতিটি ছত্র কিন্তু অপেক্ষায় সার তার বরের কাছ থেকে কোনো চিঠি পায় না মাঝে কুশল সংবাদ জানিয়ে একটা চিঠি এসেছিল তার বরের কিন্তু সেটা এসেছিল হৃদয়বাবুর নামে সেখানে আলাদা করে মৌরির নাম ছিল না শুধু বাড়ির সবার কুশল জানতে চাওয়া হয়েছিল তবে সেভাবে ভাবলে বাড়ির লোকদের মধ্যে সেও তো পড়ে ওতেই সন্তুষ্ট হতে হয়েছিল তারপর এগিয়ে আসে বহু প্রতীক্ষিত বিয়ের দিন নিয়মবিধি মেনে শুভলগ্নে সাত পাকে বাঁধা পড়ে মৌরি মৈনাক বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে ট্যাক্সি করে শ্বশুর বাড়ি চলে নবদম্পতি সাথে দুই বাড়ির দুজন বিদায়ের কান্নাডেশ মৌরিকে জড়িয়ে রেখেছে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে ফেলে আসা কত মধু স্মৃতি মনে করে মৈনাক পকেট থেকে রুমা লেগিয়ে দেয় মৌরিকে তারপর সারা রাস্তা একেবারে চুপ মৌরির বিরক্তি ধরে ও বাড়ি ছেড়ে আসছে মৈনাকের বাড়ি কোথায় মৈনাক তাকে কিছু ভালো ভালো কথা বলে তার মন ভালো করার চেষ্টা করবে তা না সারা গাড়িতে চুপচাপ শ্বশুরবাড়িতে মোটামুটি লাগে মৌরির শাশুড়ি কম কথা বলার মানুষ খালি একবার বলেন আমি তোমায় বৌমা বলেই ডাকবো নাম ধরে বাড়ির বউকে ডাকা আমার ভালো লাগে না ছেলের ব্যাপারে শুধু বলেন বড্ড শান্ত আর লাজুক ছেলে আমার পাশ থেকে ছোট ননদ বলে উঠল দাদার মতো মানুষ এ যুগে বিরল আরও কিসব বলে মৌরির মাথার উপর দিয়ে চলে যায় বিয়ের কদিন খুব ধকল গাছে একটু বিশ্রাম নিতে পারলে বাঁচে সে কাল রাত্রির পর দিন এলো বহু প্রতীক্ষিত সেই ফুলসজ্জার রাত সেজে গুজে খাটের উপর অধের প্রতীক্ষায় বসে রয়েছে মৌরি মইনাক ঘরে ঢুকে দরজার ছিটকিনি বন্ধ করে বালিশটা টেনে নিয়ে বলে উঠল শুয়ে পড়ুন মৌরি অনেক রাত হয়েছে আর কদিন বড্ড ধকল গাছে কাল তখন কথাবার্তা হবে বিস্মিত হয় মৌরি এ কোন দেশের কথা রে ভাই ফুলসা রাতে কোন বর আবার এসেই ঘুমিয়ে পড়ে তার এই আঠাশ বছরের জীবনে কমজনের বিয়ে তো সে দেখেনি আর তাদের অনেকেরই ফুলসজ্জার গল্প তার শোনা নতুন শ্বশুরবাড়িতে অপরিচিত সবার মাঝে একেই তার কেমন কেমন লাগছিল এবার অভিমানে চোখে জল এসে যায় বালিশ টেনে নিয়ে সেও বরের উল্টোপাশ ফিরে শুয়ে পড়ে লোনা জলে বালিশ ভিজতে ভিজতে একসময় চোখ জুড়ে নেমে আসে ঘুম সকালে দরজায় টোকা দেয় ছোট ননদ বৌদি উঠে পড়ো বেলা হয়ে গেল স্নান সেরে পুজো বসতে হবে রাজ্যের বিরক্তি মুখে নিয়ে আর বিরক্তি না করে খাট থেকে নেমে বাইরে এসে সব কাজ সারে সারাদিন থমথমে মুখে দিন কাটে তার অতিথি অভ্যাগতরা প্রায় সকলেই যে যার বাড়ি ফিরে গেছে শুধু বিবাহিত ছোট ননদ আর নন্দাই রয়ে গেছে ছোট নন্দায় অংশ একটা কিছু যেন আঁচ করে নতুন বউয়ের মুখ দেখে কি হয়েছে বৌমণি দাদার সাথে কাল ঠিক মতো আলাপ হয়নি মুখ এমন বাংলার পাঁচ কেন লজ্জায় লাল হয়ে ওঠে মৌরি বলে ওঠে না না তা নয় তবে আমাদের ভালো লাগছে না উৎসুক হয়েই জিজ্ঞাসা করে অংশু মৌরি প্রতিবাদ জানায় না না ওসব নাই নতুন জায়গা বাড়ি ছেড়ে কোনো দিন আগে থাকেনি তো তাই একটু ও হ্যাঁ বুঝতে পেরেছি এই আপনার ননরটিকে দেখুন বিয়ের প্রথম প্রথম বাপের বাড়ি ছেড়ে গেছে বলে রাত্রে কত কান্নাকাটি আমার কাছে এদিকে আমি যদি বলি কদিন গিয়ে থাকো তোমার বাবা মার কাছে তাহলে আসবে না আমাকে ছেড়ে বলে হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে অংশু ছোটো ননদ শুনতে পেয়ে আলতো করে কিল মারে বরের পিঠে ননদ নন্দাই দুজনেই খিলখিল করে হেসে ওঠে মৌরের কিছুই ভালো লাগছে না এদেরকেও এখন মনে হয় ভাগ্যবান কি সুন্দর দুজন আদর আল্লাতে আছে আর তারপর পুজোর পর একটু চুল আঁচড়িয়ে মুখে পাউডার লাগাবে বলে রুমে ঢুকে ও খিল লাগিয়েছে আর খেয়াল করেনি খাটের এক ধারে শুয়ে বই উল্টাচ্ছিল ওকে দরজা লাগাতে দেখে চটপট খাট ছেড়ে দরজা খুলে বাইরে যেতে যেতে বলে যায় সরি সরি আপনি চুল বেঁধে নিন আমি বাইরে আছি এ আঁতকে ওঠে মৌরি বাপরে এ কোন গ্রহের বাসিন্দা বউ একা ঘরে ঢুকে শ্বাসসজ্জা করলে ছুটে বেরিয়ে চলে যেতে হবে অন্যদিকে চোখ সরিয়ে নিলে হয় আর তাছাড়া সে তো আর শাড়ি ছাড়তে আসেনি এত নির্লজ্জ সেও নয় না হয় দিনের বেলায় একটু একান্ত কথাই বলতো বরের সাথে ময়নাক সারাক্ষণেই তো পালিয়ে পালিয়ে বেড়ায় এই কদিনে তো আর আলাপই হলো না তার সাথে এই সাত দিন কেটে গেলে ও চলে যাবে ওর বাপের বাড়ি আর মৈনাক যাবে তার কর্মস্থলে আবার কতদিন পর দুজনে দেখা হবে আবার অভিমানে চোখে জল আসে তার তার দাদা আর বৌদিদের দেখত নতুন বিয়ের পর দুজনে দুজনকে একান্তে পাওয়ার জন্য কত গোপন জায়গায় তাদের দেখা যেত কতবার রান্নাঘরে ডাইনিংয়ে বড়দের চোখ বাঁচিয়ে দাদা বৌদিদের আদর খাওয়া খাওয়াই দেখেছে আর তার কপালে এই দ্বিতীয় দিন রাতেও একই কাণ্ড আর সহ্য হয় না মৌরির একই ঝামেলা সে তো এতকাল শুনেছে বউরা লজ্জায় অধবদন থাকে আর বরা যেখানে নতুন বউ থাকে নাতায় সেখানেই ঘুরঘুর করে তার বেলায় একই উলট পুরাণ যে কথা বলতে অস্বস্তি হয় চেনা চেনাজানা তেমন হয়নি আক কিছু বলতে গেলে যদি ভাবে কি নির্লজ্জ রে বাবা পরদিন সকালে চোখ মুখ একই রকম দেখে ছোটনন্দাই চেপে ধরে কি হয়েছে আপনার বলতেই হবে নতুন বিয়ের পর বড় বউয়ের মুখ দেখলে মনে হয় দুগালে দুটো রসগোল্লা খেয়েছি কিন্তু আপনাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না আর নিজেকে মেধে রাখতে পারে না মৌরি হাউমাউ করে কেঁদে কেটে বলে ফেলে মৈনাকের কথা দু রাত ধরে তার সাথে কোনো বাক্যালাপ না করার কথা তাকে আপনি দিয়ে কথা বলার কথা বলে ওঠে আমার কি অপরাধ বলুন তো ওনার কি আগে কারোর সাথে রিলেশন ছিল তাহলে আপনারা বিয়ে দিলেনই বা কেন হেঁ হেঁ করে হেসে ওঠে অংশ আমি আগেই আঁচ করেছিলাম ব্যাপারটা নিজের আদরণি বউকে ডাক দেয় কোথায় গেলে গো মিত্রা তোমার দাদার কাণ্ড শুনে যাও ছমাস আগে রেজিস্ট্রি হয়েছে বিয়েও হয়ে গেল আর চার দিন তাও নিজের বিয়ে করা বউকে আপনি মিত্রা ছুটে আসে কি হলো এত হইচই করছো কেন অংশ সংক্ষেপে বিবৃত করে তার দাদার কথা মুখ টিপে হাসে মিত্রা অংশু বলে বৌমণি রাগ করবেন না ওর ছেলেটাই এমন কারোর সাথে কথা বলতে ভালোবাসে না আর মেয়েদের থেকে শত হস্ত দূরে থাকে ওকে কলেজ জীবন থেকে চেনে আমাদের কলেজে দু একজন মেয়ে ওর সাথে যেচে পড়ে কথা বলতে গেছিল তাদের ত্রিসীমানায় আজ যায়নি মৈনাকদা তা বলে নিজের বউয়ের সাথে এমন কেউ করে বলে খানিকটা হেসেই নেয় সে মিত্রা বলে আর পাশের বাড়ির নিপা বিকেলবেলায় অঙ্ক দেখাতে আসবে বলে ও ঠিক বিকেলে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থাকতো না তুমি কোনো চিন্তা করো না বৌমণি সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণ কথাবার্তা বলে তার বৌমনির মন ভালো করার চেষ্টা করে তারপর কানে কানে কি যেন মন্ত্রণা দেয় মৌরিকে মৌরির মন ভালো হয়ে যায় হাঁস মুখে চোখে জল মুছে মিত্রাকে জড়িয়ে ধরে আজ রাতে মৌরি ভালো করে সাজসজ্জা করে বসে থাকে খাটের উপর আর ময়নাকে এসেই পাশ ফিরে শোয়ার উপক্রম করতে যায় মৌরি হাত দুটি ধরে ফেলে ময়নাকে এই শোনো আমি তোমার বিবাহিত স্ত্রী এরকম পালিয়ে পালিয়ে বেড়ানো চলবে না আর কোনো আপনি ফাপনি চলবে না ঘুমিয়ে পড়ুন মানে কি প্রতি রাতে ঘুমাবার জন্য কেউ বিয়ে করে না তোমার বয়স তো চৌত্রিশ হলো এত বছর তো একরকমভাবে কাটিয়েছ এবার আমার সাথে প্রতি রাতে জেগে জেগে অনেক গল্প করতে হবে আমাদের দুজনের দুজনকে জানতে হবে আমাদের দুজনের স্বপ্ন জানতে হবে সেই স্বপ্ন সাকার করতে হবে বড় বড় চোখে তাকে মৈনাক বলে এত কথা বলতে পারেন আপনি না মানে তুমি কষ্ট হয় না শেষের কথা বলতে গিয়ে একটু বোধহয় তুত নিয়ে যায় সে মৌরি জবাব দেয় হাসতে হাসতে ও তোমার কষ্ট হয় বুঝি তাহলে আমি বলি তুমি শোনো তারপর শিখে নাও আমার কাছে কেমন করে গল্প করতে হয় তারপর ময়নাকে দিকে তাকিয়ে বলে আজ সারা রাত গল্প বলবো আমি আর তুমি তা শুনবে তারপর বরের দিকে খুব গভীরভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আদুরে গলায় বলে ওঠে এই আমার না তোমার বুকে মাথা রেখে কথা বলতে খুব ইচ্ছে করছে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আর তুমি বলে অনুমতি তোয়াক্কা না করে মাথাটাকে বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর মিত্রার কথা মনে পড়ে দাদা একটা সাদা কাগজ গো তোমাকে নিজেকেই কবিতা লিখতে হবে ওতে সবাই শুরুটা একরকম হয় না বৌমণি বউয়ের স্পর্শে কেমন যেন এক রোমাঞ্চ জড়িয়ে ধরে মৈনাককে নিজেকে লুকিয়ে রাখে না সে এগিয়ে যাওয়ার সাহস না থাকলেও বউয়ের স্পর্শ মাখানো জাদুকাঠির ছোঁয়ায় তার বুকের মধ্যেও সুপ্ত বাসনা জেগে ওঠে মৌরির মাথা নিজের বুকে আদরে সোহাগে চেপে ধরে মৈনাক নিজেকে কেমন নতুন নতুন মনে হয় নিজেকে প্রস্তুত করে মৌরির না বলা কথাগুলো শোনার জন্য জানালা দিয়ে এক ফালি চাঁদ এসে আলো ছড়ায় তাদের উপর আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন